বর্তমানে আমি উপস্থিত আছো দীঘলী পুখুরী পাড়ত, যেহেতু দীঘলী পুখুরী পাড়ত বদির সকলের জীবন সুরক্ষার কারণে এইদরে এইদরে প্রতিবাদী কার্যসূচী কৰিছে, এইদরে পদপথে যাত্রা করে আপনাদের দেখা পাই আছে। বদির সংগ্রাম পরিষদর যখন আহ্বানত আজি পতাকা দিবস এইদরে উদযাপন করেছে। হাতত প্লে কার্ড লয় বদির বিদ্যালয়ত বদির শিক্ষক নিযুক্তি দিয়ক, এইদরে বহুত বদির সংগ্রাম পরিষদ জেলা জিন্দাবাদ এনেক শিক্ষা সংস্কৃতির ক্রিয়াত বদিরক গুরুত্ব দিয়ে, যেহেতু বদির সকলক কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নয়, এই আজি দীঘলী পুখুরী পাড়ত এইদরে দীঘলীয় শাড়ি পাতি এইদরে পদযাত্রা করে এইদরে হাতত প্লে কার্ড লয় এইদরে যেহেতু প্রতিবাদী কার্যসূচী সাব্যস্ত করেছে। যেহেতু কিছু ব্যক্তি আছে যখন প্রতিবাদ করেছে, দাবী সমূহ কি কি আমি এই লোকের জানি আমি চেষ্টা করি, পোনে পোনে আমি তার জানি চেষ্টা করবো। যেহেতু আপনাদের বদির সকলে আজ প্রতিবাদী কার্য সাব্যস্ত করেছে, আপনার দাবী সমূহ কি কি? চক, আজি আমার গোটে বিশ্বতে বদির সকলের সুরক্ষার কারণে বিশ্বর দরবার বহুত আইন কানুনও আছে আর ব্যবস্থাও আছে, কিন্তু আজি ধর বদির সকলের স্কুলখনের বাইরে আজি বদির সকলের বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থাপনের ব্যবস্থা, কর্মমুখী শিক্ষার প্রবর্তন, এইবিলাক ক্ষেত্রে সরকারের কোনো আজিলেক আমি দেখা নাই। অনিহ প্রকাশ করছে আমার বদির সকলের, আমি ইয়াত ভুক্তভোগী হয়েছে আমার বদির সকলের অভিভাবক সকল, বিশেষ বাকি সকলে বুঝব দুঃখ বেদনার কথা। আমার যে অভিভাবক আছে অভিভাবক অনুভব করছো এই লস কোথায় যাব ভবিষ্যতে, হ্যাঁ সে কারণে ডর সমস্যা হয়েছে। এখানে আমি আজি সরকার বহুবার আমি আবেদন নিবেদন করছো, কিন্তু আজিলেক সরকারে সেই কোনো ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লওয়া দেখা নগল। গতি আজি আমি আন্দোলন পথ লোক আজি বদির দিবসের দিনাখন, বিশ্ব আজি দিবসের দিনাখন আমি প্রতিবাদী কার্যসূচী লোক আজি আমার প্রতারণা দিবস হিসাবে উদযাপন করবলে বাধ্য হয়েছো, কারণ আমি প্রতারিত, আমার লড়ি প্রতারিত, উচিত বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হওয়া নাই, জীবন জীবিকার সুরক্ষিত কর্মমুখী আসনি গ্রহণ করা নাই, তার কারণে আমার পড়াশোনা করেও লড়ি বেকারত্ব লাভ করেছে, আজি সমাজ ব্যবস্থার উচ্চত মানে অবস্থা যাব নাই, প্রতিটি ক্ষেত্রে নিজকে কর্মসক্ষম করবলে সক্ষম হয়েছে। আমি দেখিছো বিশ্ব দরবার ক্রীড়ার নাটকের আরম্ভ করে সাংস্কৃতিক ক্ষেত্রে আগবাড়ি যাওয়া সহায়ক হয়েছে, কিন্তু সরকারে এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লোলে সক্ষম হওয়া নাই, আগবাড়ি অহা নাই। আমি বড় দুঃখিত, এখন স্বাধীন গণতান্ত্রিক দেশত আমার একটা সম্প্রদায় বদির সকল আজি উপেক্ষিত হয়ে আছে সমাজ ব্যবস্থা আগবাই নিয়ার ক্ষেত্রে, আর সরকারকে আমি প্রতিবারে আমি অনিয়া দেখিছো এই বিষয়ে চিন্তাই করা নাই, যে আজি ৮-৯ লাখ লড়ি আমার আছে মানে বদির সকল কর্মসংস্থাপন উচিত শিক্ষা ক্ষেত্রে সরকারের কোনো সহানুভূতি পাওয়া নাই, তার কারণে আজি আমি প্রতিবাদ করলে আমি অংশগ্রহণ করছি। আজি ১০০০ ওপর আছে আমার, প্রায় ২০০০ মান লড়ি আমার ইয়াত আছে, প্রতি জেলার আছে আমার, হয় আমি আমি ঘর আমি জঙ্গি মুভমেন্ট করবলে আমি মানে বাধ্য হম, কারণ আমার সংস্থাপন লাগে, লড়ি সুরক্ষা লাগে, লড়ি যদি সুরক্ষিত নহয় শিক্ষা যদি নাপায় বিজ্ঞানসম্মত শিক্ষা নাপায় ভবিষ্যতে আমার সমাজত কি কি কেনে ধরনের বসবাস করব। আজি আমি দুশ্চিন্তাত ভুগিছো আমার লড়ি কারণে, বদির সকলের চিন্তা করবা অবস্থা হওয়া নাই, যে কি করে খাব, হ্যাঁ গতি আমি আশ্বাস দিচ্ছি যে শিক্ষা লোক, শিক্ষা লওয়ার পিছনে যাব কলই সময় আমার সরকারখানের দায়িত্ব আছে কর্মসংস্থাপন নিয়োগ করা, কর্মসংস্থাপনের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, এই গোটে সরকারখানের কোনো আজিলেক আমি দায়িত্ব দেখা নাই, অনীহা দেখিছো প্রতিবারে, গতি আমি বাধ্য হয়েছো আগবাড়ি লোক কারণে। কৈছে যে বদির সকল আজিলেক কোনো ধরনের কোনো ধরনের সংস্থাপন পো নাই, এই বহুত প্রতিবাদী করেছে, কিন্তু আজি পর্যন্ত কোনো ধরনের যেহেতু কোনো ধরনের সংস্থাপন দিয়া নাই, এলে আজি অসমৰ বিভিন্ন জেলার যখন প্রতিবাদ বদির সকলে ইয়াতে অংশগ্রহণ করেছে, যেহেতু নিজের সুরক্ষা জীবন সুরক্ষার কারণে এইদরে যেহেতু প্রতিবাদ করেছে, যেহেতু আপনাদের পদ দেখেছে খুব দীঘলীয়া শাড়ি পাতি এইদরে পদযাত্রা করেছে, আমি কিছু ব্যক্তি আছে যেহেতু যে প্রতিবাদ করেছে আমি হয় যেহেতু আমি জানিব চেষ্টা করেছিল, কিন্তু হয়তো কব নিব যেহেতু কিন্তু নিজের যদি ল্যাঙ্গুয়েজ যদি এইদরে নিজের এইদরে যার্যসূচী ধর্ণা কার্যসূচী প্রতিবাদ করে আছে, যেহেতু সংস্থাপন যুক্ত দাবি সেই দাবি সমূহ লাগে, যেহেতু এই দাবি সমূহের কারণে এইদরে প্রত্যেক জেলারপরাই এইদরে আজি এই ইয়াতে প্রতিবাদী কার্যসূচী অংশগ্রহণ করেছে, যেহেতু নিজের সংস্থাপন লাগে, যেহেতু সরকারে আজি কুপতি কোনো ধরনের যার সংস্থাপন বা যখন প্রয়োজন সেই এখন বিদ্যালয়ে দিয়ে নিজের দায়িত্ব সামরিছে, কৈছে যে যদি দাবি নামানে আরো জঙ্গি আন্দোলন করবে, আপনাদের প্রত্যক্ষ উড়ে আছে খুব একটা দীঘলীয়া দীঘলী পুখুরী পাড়ের যদযাত্রা খুব দীঘলীয়া পদযাত্রা, যেহেতু বিভিন্ন
বিভিন্ন জেলার পর আহিছে নিজের প্রতিবাদী নিজের সংস্থাপনের কারণে এইদরে দাবি করেছেহি যেহেতুকে নিজের যে সংস্থাপন সেই দাবি লাগে এই লোকে নিজের কারণে এইদরে প্রতিবাদ করেছে যেহেতু বধির হয় যেহেতু মুখেরে মাতিব নয় কোনোজনে মুখেরে যদি মাতিব নয় কোনোবাই কানেরে নুশুনে এই ক্ষেত্রে আজি এ দেখা পাইছে খুব দীঘলীয়া শাড়ি আর যেহেতু ব্যক্তি আছে আমি মন্তব্য লম কি কয় আর লক্ষণীয় হবো যেহেতু এই আজি যে প্রতিবাদী কার্যসূচী সরকারের হয়তো কানত পড়ে নপরে সরকারে যদি এই প্রতিবাদী কার্যসূচী হয়তো কি কেনদরে সরকারে গ্রহণ করে সেয়া সময় হবো লক্ষণীয় আমি পরবর্তী সময় আমি দেখাই যাম কি সিদ্ধান্ত গ্রহণ করে। যিকো খবর যোগাযোগ করক 7099017330 7099017110 নম্বর।